আজকে যেহেতু রবিবার, তাই আজকে আমাদের বাড়িতে হবে হলো চিকেন। চিকেন হবে, যাই হোক ভিডিওর প্রথমে বলবো, আমার ভিডিও যে যেখান থেকে দেখছো বা দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর সেই সঙ্গে সবাইকে নমস্কার জানিয়ে আমি আমার ভিডিওটা শুরু করছি। এখানে চিকেনে যে মশলাগুলো দেবো, জিরে, ধনে, গোটা গরম মশলা, সেগুলো একসঙ্গে নিয়ে আমি বেছে নিচ্ছি কোনো কাকড় আছে কি না বা নোংরা মাটির, অনেক সময় মাটির ঢেলা মতো থাকে, সেগুলো বেছে নিচ্ছি, বাচ্চা হয়ে গেলে পেস্ট করে নেব। আর আজকে যেহেতু রবিবার, বাচ্চা কাচ্চাগুলো সব বাড়িতে ছুটি, স্কুল ছুটি, সারাক্ষণ চিৎকার চেঁচামেচি লেগেই আছে, আর এবার এগুলো বাছা হয়ে গেছে, এবার আমি এটা পেস্ট করে নেব। আর একদিকে আমি মাংসের যে চিকেন যে রান্না হবে, পেঁয়াজগুলো ভাজছি, পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়েও গেছে, আরেকটু লাল লাল করে নেব। আর এদিকে মিক্সির মধ্যে নিয়ে নিচ্ছি হলো একটু সামান্য জল দিয়ে, সামান্য যে সমস্তগুলো মশলা বেছে রাখলাম সেগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো রসুন, আর দিয়ে দেবো আদা আর কাঁচা লঙ্কা, একসঙ্গে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, যে পেঁয়াজগুলো একদম লাল লাল মতো ভাজা হয়ে গেছে, এর মধ্যে এবার আমি পেস্টটা দিয়ে দেব। তারপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি, নাড়াচাড়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ। রবিবার আমাদের বাড়িতে চিকেনটা হবে, কারণ বাচ্চারা সারা সপ্তাহে স্কুল, আর রবিবার থাকে চিকেন, চিকেন না হলে চিকেন হয়নি কেন বলে আম ডাইনা করে, যার জন্য চিকেনটাই করতে হয়। নুন দেওয়ার পর আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর দিয়ে দেবো একে একে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো। আর চিকেন হলে আমারও ভালো হয়, আমার আর কোনো রান্নার ঝামেলা করতে হয় না, এক চিকেন হলেই সবার, চিকেনটা সবাই খায় বলে এক, মানে একটা রেসিপি করলেই হয়ে যায়। আর যেহেতু সকালে আমরা ভাত খাই, মানে তার জন্য ডালটা সকালে বানানো হয়েছিল, সেই ডাল রয়েছে, আর উচ্ছে ভাজা করেছিল, পটল ভাজা করেছিল, সেগুলোও রয়েছে, ডাল, উচ্ছে ভাজা, পটল ভাজা আগে থেকেই হয়ে রয়েছে। এবার আমি শুধু চিকেন কারিটা করলেই হয়ে যাবে আজকে দুপুরের রেসিপি। আর এর মধ্যে আমি একটু সামান্য জল দিয়ে দিলাম, যাতে ভালোভাবে নাড়াচাড়া করা যায়। এবার আমি একে একে মাংসগুলো দিয়ে দেবো, সব মাংস আমি একেবারে দেবো না, অল্প অল্প করে অনেকবার দেবো, তিন চারবার দেবো। আবার নাড়াচাড়া করে দেবো। আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি, আবার কিছু, আবার আবার কিছুটা মাংসের মধ্যে দিয়ে দেবো, একেবারে দিলে নাড়াচাড়া করতেও অসুবিধা হয়, অল্প অল্প করে দিচ্ছি। সব মাংস দেওয়া হয়ে গেছে, এবার ভালো করে কষিয়ে নেওয়ার পালা, কষাতে কষাতে যখন, আর এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো,
মানে মাংস কষাতে কষাতে যখন মশলা থেকে তেল ছেড়ে আসবে তখনই বোঝানো যাবে যে চিকেন কষা হয়ে গেছে। আর চিকেন কষাটা হোক তত মানে হচ্ছে, আরেকদিকে আমি ভাতটা বসিয়ে দেবো, তার জন্য চালটা ধুয়ে নিচ্ছি। চাল ভালো করে কচলে দিতে হয়, চালের মধ্যে যা পাউডার থাকে চালটা ধোয়া হয়ে গেছে, আমি আরেকবার ধুই জলটা ফেলে আমি আবার ধুয়ে নেব। চাল দিয়ে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এদিকে চিকেন কষা হয়ে গেছে, এর মধ্যে এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো। চিকেন কষা কমপ্লিট, এর মধ্যে মিট মশলা দিয়ে নামিয়ে নিলে রেডি চিকেন কষা। কালারটা খুব সুন্দর এসেছে। এবার নিয়ে নেবো গরম গরম চিকেন কারি আর গরম গরম ভাত। এই ছিল আজকের আমাদের দুপুরের রেসিপি। ভিডিওটি আজকের মতো এইটুকু, টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবে, আমার ভিডিও দেখে যাবে। আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আবারও সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। গরম গরম ভাত তো নেওয়া হয়ে গেল, এবার একটু চিকেন কারি নিয়ে নেব। আর আজকে ঝোলটা একটু যেন মনে হচ্ছে একটু জলটা বেশি হয়েছে, মানে পাতলা মতো হয়েছে, একটু জল কম দিল, কিন্তু টেস্টি হয়েছিল। ঠিক আছে, আজকের মতো আজকের মতো বাই বাই।